কিউট নিদ বর, পুরো গোপাল ভাঁড়। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ওয়েডিং ব্লগ। আজকে একটা বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, তবে এটা হলো আমার ছোটোবেলায় পাড়ার এক বান্ধবীর বিয়ে। এই যে সন্ধ্যেবেলা আমরা সেজে গুজে সবাই রেডি হয়ে চলে গেছি আর মা বাপি আসছিল বাইকে। আমরা গিয়েছিলাম ওই 8টার পরে, 8:30 নাগাদ, আর তখনও রেডি হওয়া হয়নি। বুঝতেই পারছেন বিয়ে বাড়িতে একটু লেট হয়ে যায়, আর বাদবাকিও অনেকে রেডি হচ্ছিল সেই সময়। আর তারপরে এই যে এদিকেও রেডি হতে না হতেই ওর বড় চলে এসেছে। মোহিনীর বিয়েটা হয়েছিল জুন মাসের প্রথমের দিকে, মানে ওর জামাই ষষ্ঠী তো ওর 9 দিন বা 10 দিন এরকম হচ্ছিল আর কি। মানে ওই সময় ভীষণ গরম ছিল, মানে এই ভিতরটা তো আমরা কোনোভাবেই দাঁড়াতে পারছিলাম না, আর ফ্যানের হাওয়া যেন গায়ে লাগছিল না এমন মনে হচ্ছে। এখন দিদি বোনের ফটো তুলছে, এত গরম, আমরা এখানটা বাইরে দাঁড়িয়ে আছি আর ওদিকে এখন মানে বিয়েতে বসে গেছে, আর এই যে আমরা ওয়েটিং, অনেকই লোক এসেছে কিন্তু ভিতরে আমরা এখানে হাওয়া খাচ্ছি, বাইরে বেশি হাওয়া ফ্যানের থেকে, আর নেটওয়ার্ক ইস্যু ভীষণ। আমরা রিলস বানাতে চাইছিলাম কিন্তু হচ্ছে না, অনেক কষ্টে একটাই রিলস বানাতে পেরেছি আমি। আর এখন বাজে প্রায় 9:30। আর এখানে মা বলছে আমার একটু মোহিনীর সাথে ছবি তুলে দে, তাই পায়েল এখানে সুন্দর করে এখন দুজনের ছবি তুলছে। আর এখানে নিদবরটা কি বলিস, মডার্নি, ফোনের মধ্যে পয়সা, আমার পার্স নেই। কিউট নিদবর, পুরো গোপাল ভাঁড়। তোমাকে পুরো গোপাল লাগবে, ছোট্ট গোপাল। এই যে আমরা এখন খাইতে যাবো, অনেক বিট্টু, আমরা এখন খাইতে যাবো, ওই জন্য এই যা, এনাকে তো আমি চিনিই না কি সব করে গেল। এই তো এবার আমরা খাবো গাইস, যেটার জন্য এসেছি। বিট্টু ঠ্যাংটা নাচানা বন্ধ কর, ভালো করে খা। বিয়েটা ওই 50-60 জনে হয়েছিল, তাই খুব বেশি একটা লোক ছিল না। আর এইদিকে আমরা খাওয়া শুরু হয়েছে, ওই যে এদিকে পটল চিংড়ি, আলুর চিপস, ডাল, চিকেন আর চানি পাঁপড় মিষ্টি, যা যা হয় সব কিছুই হয়েছিল। পায়েল খুব হেলথ কনসিয়াস, মিষ্টি খায় না। খেয়ে দিয়ে আমরা চলে গিয়েছিলাম একটুখানি বিয়ে দেখতে, ততক্ষণে অলরেডি বিয়ে তো একদম শুরুই হয়ে গেছে। আর আমার মোহিনীকে দেখে তো একটু টেন্স লাগছিল, যদিও সেটা ভীষণই স্বাভাবিক একটা ব্যাপার বিয়ে বলে কথা। প্রথম পক্ষে
পক্ষের নারী যারা কাছে আসবে তারা দুই পক্ষের নারী দ্বারা অনুসরণে দেবে তারা, তাই না? তুমি সে দেখো না আমার কথা শুনে যে করে মন্দ তার ঘাড় মোটকা হবে পঞ্চানন্দ, আমার কথা শুনে যে করে টিটকিরি তার মা হবে 2025 আটকুড়ি, তাই না? না দুজন একবার চেয়ে দেখো না, ভালো হচ্ছে আর একবার আচ্ছা বিয়েতে এইসব ছড়া বলার কি মানে আমি তো জানি না। যাই হোক, তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই যে এটা হলো বৌভাতের অল্প কিছু ক্লিপস যেটা আমি মিনি ব্লগের জন্য রেখেছিলাম, ভাবলাম এই ভিডিওতেই অ্যাড করে দিই। ওই দিন আমি পায়েল গিয়েছিলাম শুধু, আর এই যে এইদিকে মোহিনীকে তো ওই দিনও খুব সিম্পল সেজেছিল আর তাই ভীষণই মিষ্টি লাগছিল। আর এই হলো আমাদের জামাইবাবু। তারপরে এই যে এদিকে আমরা একটুখানি বসে ফটো তুলেছি, আর তারপরে যে খেতে বসে গেছি। আর ওই বৌভাতের খাবারগুলো ছিল ভীষণই টেস্টি, মানে যিনি রান্না করেছেন মানে এক কথায় অসাধারণ। তারপরে এই যে আইসক্রিমটা নিয়ে মইনির কাছে একটু বলছিলাম গিয়ে খাবি খাবি, তো লজ্জাই পাচ্ছিল। তো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।